বেলা কত হয়ে গেল, হ্যাঁ বউরা কি করে? ও এ বউ হয়ে গেল, এই বেলা কত হইছে? তুমি যে ঘরের ভিতরে হনো বই রেছো বাইরে না কাম পেশকে করব? হ্যাঁ এই যে রামধন রয়েছে, এত গুলা কাপড় দিয়েছি আমি, এই কাপড় গুলাকে দিব। হ্যাঁ আর ওই যে ছাগল গুলো গাছ খেয়ে লাইতেছে আর কবে যাইবা? হ্যাঁ ঘরের ভিতরে ঢুকলে আর বাইরে নাম নাই। মা শরীরটা খারাপ লাগতেছিল। কবে ভালো আসছিল তোমার শরীর? হ্যাঁ প্রত্যেক দিন শুনি শরীর খারাপ শরীর খারাপ। যাও এগুলি সব করো, শোনো এই যে কাপড় ধুইবা, রান্না বাড়ি করবা আর ঘর দুয়ার গুলি ভালো করে এই যে ঝাড়ু দিবা, একটা জন ময়লা না থাকা আমার বিছনাটা টান টান করে ঝাড়ু দিয়ে দিবা। যাও আবার খারাপ রয়েছে। মা তুমি তো জানো যে সোনালীর গর্ভে 3 মাসের বাচ্চা, এই সময়ের ভারে কাজ করা ঠিক না, কিন্তু তুমি সব সময় বাড়ির সব কাজ করাইতেছ, এমনকি কাপড় চোপড় গুলাও ধোয়াইতেছ। মা আসলে হয়েছে কি, এই সময় ওরে দিয়ে কাজগুলো করান ঠিক হইতেছে না। তুমি তো আমার মা, তুমি তো আমার থেকে ভালো জানো। তুই কি আমারে বুঝা? হ্যাঁ এই আমি কিচ্ছু বুঝি না, তাই আমরা পোয়াতি হই নাই, আমগো 3-4টা হয় নাই, কই আমরা তো সব কামই করছি, তোর দাদি তো আমার দিয়ে সব কামই করাইছে, হ্যাঁ কত কষ্ট হইছে তারপরে সব কাম করছি, একটা কথা কই নাই। ও বউয়ের টান টানো না, বউ রূপে খুব দরদ হয়ে গেছে আর মা রূপে দরদ নাই। মা আসলে আমি এইগুলো কথা এভাবে কই নাই, তুমি আমার কথা কিছু মনে করো না, একবার চিন্তা করে দেখো, তোমারও তো একটা মায়ের বিয়ে হয়েছে, ওর শ্বশুর বাড়িতে যেন ভালো থাকে তুমি সবসময় এটাই চাও, ওর শাশুড়ি যদি ওর একটা কথা কয় তুমি এটা শুনলে তোমার আর ভালো লাগে না, তুমি অনেক কথা ওরে শিখাই দেবো। মা তুমি যেমন চাও তোমার মেয়েটা অন্যের বাড়িতে সুখে থাক ভালো থাক, সব বাবা মাই কিন্তু চায় যে তার মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে ভালো থাক। আসলে আমি বলতে চাইছিলাম কি, যে তোমার বউ মারে কি তোমার মেয়ের মতো করে দেখতে পারো না, সেহেতু তোমার মেয়ের মতোই, তাই আমি কইছিলাম কি মা আমার সন্তানটা পৃথিবীতে না আসা পর্যন্ত ওরে একটু রেস্টে দিলে ভালো হইতো, আমি তোমার লগে যা কাম কাজ আছে আমি মিলাই করব, সমস্যা নেই। আসলেই তো আমার তো একটা মেয়ে পরের বাড়িতে, হ্যাঁ আমি এখানে ওর সাথে যা করি তার যদি আমার মেয়ের সাথে হয় তাহলে তো আমার মেয়ে অনেক কষ্ট ভোগ করবে, আমি তো কাজটা ঠিক করতেছি না, আমি ওরে দিয়ে ভারী ভারী কাজ করাই, আমি জানি ভারী কাজ করলে ওর কষ্ট হইব, তারপর আমি করাই, আমি এমন হয়ে গেছি কেন? আসলে কি তোর দাদিও আমার এরকম, যখন বউ হয়ে আসলাম আমি যখন পোয়াতি হয়েছিলাম আমার দিয়েও এরকম কাজ করাইতো, আসলে আমি বুঝতেই পারি নাই কখন যে তোর দাদির আচরণ আমার ভিতরে ঢুকা গেছে, আমি মেয়েটার উপরে অনেক চালাইছি, অনেক অত্যাচার করছি, আর একটু করিস দিনে। ও বাবা বাপরে, তুই একটু বউটার ডাক দে তো। শোনালে শোনালে হ এদিক আহ আমার কাছে বহ আহ বউ, মারে আমার তুই মাফ করে দিস মা, আমি তোর সাথে মেলা খারাপ ব্যবহার করছি মা। কি কোন মা এগুলো আপনি, তুই পোয়াতি পোয়াতি যাই নো, আমি তোর উপর অত্যাচার করছি, আমি একবারও ভাবি নাই মানুষের মায়ের উপরে অত্যাচার করলে নিজের মায়ের উপরে অত্যাচার হইব। ও মা এখন থেকে তুই আর কোনো কাম করবি না, হ করবি যেগুলি হালকা পাতলা, ওই যে ভারী কাজ করবি না, হয়তো যেই কাজে তোর ক্ষতি হইব সেই কাজ করবি না,
তোর গর্বে আমার ভবিষ্যৎ আমার বংশধর আরে সুস্থভাবে দুনিয়াতে আনতে হইব না আর শোন বউরে ভালো মন্দ না খাওয়াবি কিন্তু মা তুমি কিছু মনে করো না মা না না মা আপনি কি কন আমি কি মনে করবো